শিল্পকলায় সব ধরনের অনিয়ম বন্ধ হবে, পাশাপাশি অতীতের অনিয়মগুলোর বিচার হবে বলে জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। দায়িত্ব পাবার দ্বিতীয় দিন গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় তিনি আরও জানান, খুব দ্রুত এই শিল্পকলার বিভিন্ন কাজ শুরু করার কথা। শুধু শিল্পকলা ভবনেই নয়, মহানগর নাট্যমঞ্চকেও সাংস্কৃতিক অঙ্গনের জন্য প্রস্তুত করার কথাও বলেন তিনি। দেশের সংস্কৃতির মান নিয়ে কাজ করার কথা বলেন মহাপরিচালক, আর অনুদান যাতে সঠিক জায়গায় ব্যবহৃত হয় সে বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের ঢাকা শহরে এইগুলো এক্সিস্টিং যত মঞ্চ আছে ওই মঞ্চভিত্তিক কাজ করে আমাদের একটা সার্বিক কাজ করতে রূপরেখা করতে হবে। আমাদের এখানটা যারা যারা বিভিন্ন বিভাগের পরিচালক থাকবেন তাদের সাথে বসে শিগগিরই একটু সময় দেবেন। আমরা এখানে যে তিনটা কথা বললাম যেটা আমাদের শর্ট টার্ম আমাদের কাজ, ওই কাজগুলো শেষ করে জেলাভিত্তিক কাজগুলো শেষ করে আমরা এখানে নজর দেবো যেন আমরা এরকম একটা দল তৈরি করতে পারি।